মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান স্যার এখানে বিশেষ অতিথি প্রকল্প নিয়ে আজকে মত বিনিময় সভা। এটি এই সময় যারা জড়িত আছেন এবং যে সব এলাকাতে এই প্রকল্পটি বাস্তবিত হবে সেই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন এই প্রকল্পের সম্পর্কে 2020 সালের 5ই ফেব্রুয়ারি যে প্রথম চাষের কমিটি সব ওয়ার্কআপ করে মাননীয় প্রধানমন্ত্রী শেষ করতে হবে মধ্যে এটা 5টা সালে দায়পুরে একটা জনসভায় ভাষণ দিয়েছিলেন এবং সেখানে আপনাদের আশা আকাঙ্ক্ষার কথাগুলো উনি বলে ভালো দিক ছিল কিন্তু সম্পূর্ণ পারপাস আর করছিল না। এরপর সিজিএস আপনারা জানেন একটা প্রতিষ্ঠান আছে সরকারি আদেশ মতামতের প্রেক্ষিতে কোনোটা উরাল সড়ককে প্রকাশ করছেন কোনোটা হ্যাঁ আমরা যদি এরপরে যাই তাহলে দেখতে পাবো যে এই বিষয়গুলো একটা প্রধান টার্গেট হলো ফসল উৎপাদন সংগ্রহ করা সেটা যেন আচ্ছা এই আমরা যদি পাতাঘাটে পরে আছে না এখানে শাসনা থেকে কান্ট্রি আমরা যে যেখানে আছি আমাদের দায়িত্ব হবে শেখ হাসিনার পাশে দাঁড়ানো খোলা বেরাই বলছি তো লজ্জার ভয়ে কিছু নাই। সি ইজ এ গুড লিডার, সি ইজ প্রপার লিডার, সি ইজ এক্সপিরিয়েন্স লিডার। এখানে ওখানে ত্রুটি থাকে বলবেন, আমরা কথাবার্তা বলে এগুলো সমাধান করব। শেষ বিচারে জনগণের দরজার কাছে গিয়ে ফয়সালা করবো ভোটের মাধ্যমে। ভোটের মাঠে না থেকে ভোট হতে দিব না, তাও তাও দিয়া তাও শুধু বাংলা কি তাও ধমক দেওয়া, ধমক দেওয়া বা আরো হঠকারি হঠকারি কোনো কথাবার্তা না বলে আসেন আলোচনা করেন নির্বাচনে বসেন। আর ভয় দেখাইয়া আমার মনে হয় বাংলাদেশের গ্রামের মানুষের পক্ষে এই 80 ভাগ মানুষ তারা মজা টের পেয়ে গেছে। বিদ্যুৎ কি সুন্দর বিভিন্ন মানুষ এখন চিনে আর পারবেন না, বহুত বেলকিবাজি চলছে এখানে। ভারত বিরোধিতা ধর্মপ্রিয়তা মেজি ধর্মপ্রিয়তা না অত সময় লড়ে না বই টাকা ভয় বা চুপচাপ আর অন্য সময় হয়ে সরকার লাগে না, এইসব বহু দেখেছি আমরা। আমরা ধর্ম করব, কর্ম করব, সুষম সমন্বয় করব শেখ হাসিনা সকলকে নিয়ে। সুতরাং সেটা করার জন্য তার প্রতি আপনাদের সাহায্য সমর্থন শক্তি যোগানো আপনাদের কাছ থেকে আমি আবেদন করি চাই প্রার্থনা। যদি এই গত কয়েক বছরের ভালো কাজে মঙ্গল এসে থাকে বাংলাদেশে আপনার যে দায়িত্ব দয়া করে যে সকল লোকেরা রাজনীতির নামে অপরাজনীতি এবং ধ্বংসের এবং বাধা সৃষ্টির রাজনীতি করতে চায় আমাদের সুন্দর উন্নয়নের পথে তাদেরকে প্রতিহত শেখ হাসিনা করবে। আমরাও বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই